সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা ধারা পাশের ডিতে যাই ধারা পাশের ডিতে কি বলছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে ক্ষতিপূরণ ব্যতীত অর্থাৎ হচ্ছে ক্ষতিপূরণ ছাড়া আপনি অন্য কোনো মাধ্যমে প্রতিকার দিতে পারবেন তার মানে সেকশন পাশে যে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার মাধ্যমগুলো বলছে এর মধ্যে বলছে যে ক্ষতিপূরণ কোনো মাধ্যম হতে পারে না যেটা পাশের ডিতে বলে দিছে স্পষ্ট করে আমরা এখন ধারা বারোতে যাব ধারা বারোতে আমরা কেন মামলা দায়ের করি ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ওকে এখন আমি যখন বারো ধারাতে মামলা দায়ের করবো সেখানে উনিশ ধারাতে ক্ষতিপূরণের কথা কিন্তু বলা আছে অর্থাৎ আমি বারো ধারাতে মামলা দায়ের করার সময় সুনির্দিষ্ট মানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্লাস ক্ষতিপূরণ অথবা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পরিবর্তে ক্ষতিপূরণ তাহলে দেখেন একটা হচ্ছে যে পাশাপাশি ক্ষতিপূরণ আর আগে হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আছে রাইট তার মানে ক্ষতিপূরণ কিন্তু আমার মূল প্রতিকার হিসেবে আসতেছে না আমি যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে সরাসরি ক্ষতিপূরণকে দাবি করি প্রতিকার হিসেবে তাহলে কিন্তু ধারা পাশের ডি বলতে হবে না কারণ ধারা পাশের ডি স্পষ্ট করে বলে দিচ্ছে যে ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে করে মাধ্যম হতে পারে না ওকে তাহলে উনিশ ধারাতে ক্ষতিপূরণ চাওয়ার সুযোগটা দিয়ে দিচ্ছে আমি উনিশ ধারাতে ক্ষতিপূরণ চাইলাম না যখন আমি বারো ধারার অধীনে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কি করলাম মামলা দায়ের করলাম ওকে চাইলাম না কিছুদিন পরে গিয়ে আমি বারো ধারাতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করলাম আদালতে মামলাটিকে ডিসমিস করে দিল কি করে দিল ডিসমিস করে দিল খারিজ করে দিল খারিজ করার পরে একই কারণে আমি ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করলাম এখন আদালত সেই মামলাটিকে কি করবে আমার ধারা উনতিরিশে গিয়ে বলছে একবার যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হয়ে যায় তাহলে পরবর্তীতে ক্ষতিপূরণ চেয়ে কি করা যাবে না মামলা দায়ের করা যাবে না ধারা উনতিরিশে বলছে ওকে এবার আসেন তাহলে ধারা বারো উনিশ উনতিরিশ একসাথে পড়লাম এবং আমাদের পাশের ডিটা একটু মাথায় রাখতে হবে এবার আমরা চলে আসি যে আমি যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করি তখন আমি সেখানে যদি বলে দেই যে আদালত যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া সম্ভব না হয় তাহলে আমার বিকল্প আবেদন বিকল্প প্রার্থনা হচ্ছে আপনি চুক্তিটাকেই বাতিল করে দিবেন চুক্তিটাকেই রদ করে দিবেন রিসাইন্ড করে দিবেন ধারা সাইতিরিশ অনুসারে তাহলে ধারা বারো সাথে রিলেশনসব কথা ধারা সাঁত্রিশ তাহলে আমরা কি দেখলাম দেখেন পাশের ডিতে বলছে ক্ষতিপূরণ মাধ্যম না বা ক্ষতিপূরণ আমরা দেখতেছি উনিশে গিয়ে দেখতেছি রাইট আবার দেখেন আমরা ধারা আটত্রিশে যাই ধারা আটত্রিশের মাদার সেকশন হচ্ছে ধারা পঁয়ত্রিশ রিসিশন অফ কন্ট্রাক্ট বা হচ্ছে চুক্তিরত চুক্তিরথ প্লাস ক্ষতিপূরণ একই সাথে হতে পারে ধারা হচ্ছে কত আটত্রিশ আবার দলিল বাতিল প্লাস ক্ষতিপূরণ আদেশ দিতে পারে ধারা একচল্লিশ অনুসারে আদালত তার মানে ক্ষতিপূরণ প্রতিকার না বাট ক্ষতিপূরণ আদালতের বিবেচনামূলক ক্ষমতায় প্রতিকার হচ্ছে আমি কি বুঝতে পারছি ক্ষতিপূরণ প্রতিকার না ডিতে বলছে বাট ক্ষতিপূরণ কিন্তু প্রতিকার হচ্ছে ক্লিয়ার তাহলে পাঁচের ডি দেখলাম বারোর সাথে রিলেশন করে সাঁত্রিশ দেখলাম বারোর সাথে রিলেশন করে উনিশ উনত্রিশ দেখলাম এবং একই সাথে দেখলাম যে ক্ষতিপূরণ কিন্তু প্রতিকার হচ্ছে আমি অ্যাডভোকেট মিঠুন সাহা এল এল ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটি যদি মনে করেন যে না মিঠুন সার ভিডিওটি ভালো লেগেছে তাহলে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন